ডায়াবেটিসের মতো জটিল একটি রোগ প্রতিরোধ করতে পারে সজনে পাতা। শুধু তাই নয়, আরও বেশ কিছু রোগ নিরাময়ে এর রয়েছে জাদুকরী ক্ষমতা। চমকপ্রদ এসব কারণে বিশেষজ্ঞরা এটিকে অলৌকিক পাতা বলে অভিহিত করেছেন। পুষ্টি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে, সজনে গাছের নানা অংশ বিভিন্ন ঔষধি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সজনে ডাঁটা, এর পাতা এবং ফুল ঔষধি গুণে পরিপূর্ণ। তবে এর পাতা শরীরের জন্য বিশেষভাবে উপকারী। এটি ম্যালেরিয়া, জ্বর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অন্যান্য অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। এছাড়াও নিয়মিত এটি খেলে অন্যান্য আরও বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে, সজনে পাতায় ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এইসব উপাদানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পুষ্টি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, হৃৎপিণ্ডের জন্য সজনে পাতা বেশ উপকারী। এটিতে কোলেস্টেরল কমানোর বৈশিষ্ট্য রয়েছে, যাতে হৃদরোগের ঝুঁকি কমে যায়। সজনে পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, যা ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করার ক্ষমতা রাখে। এছাড়াও সজনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের যত্নের জন্য বেশ উপকারী। পাশাপাশি নিয়মিত সজনে পাতা আহারে ঘুম ভালো হয় বলেও জানা গেছে। এটি শরীরের শক্তি বাড়ায়, শরীরকে ভিটামিন দিয়ে পরিপূর্ণ করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, সজনে পাতা খেলে হজমের সমস্যা দূর হয়ে যেতে পারে। এছাড়াও আলসারেটিভ কোলাইটিস এবং গ্যাস্ট্রাইটিস আক্রান্ত ব্যক্তিরা তাদের খাদ্য তালিকায় সজনে পাতা যোগ করতে পারেন বলে মত দিয়েছেন তারা। এসবের পাশাপাশি হাড় শক্ত করতে সহায়তা করে এই পাতা। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও অন্যান্য ভিটামিন থাকায় এটি হাড়ের ঘনত্ব বাড়াতে এবং শিশুদের হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে বলে জানা গেছে। সম্প্রতি সজনে পাতা খাওয়ার নানাবিধ উপকারিতা জানিয়েছেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কোঅর্ডিনেটর ডাক্তার মনিরুজ্জামান। এই বিষয়ক একটি বক্তব্যে তিনি সজনে পাতাকে সুপার ফুড বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি বিজ্ঞানীদের বরাত দিয়ে তিনি বলেছেন, সজনে পাতাকে বলা হয় অলৌকিক পাতা। তার মতে, এই পাতার যে ফুড ভ্যালু বা খাদ্যমান এবং পুষ্টিগুণ রয়েছে তা যে কোনো মানুষকে বিস্মিত করবে। ডাক্তার মনিরুজ্জামান বলেছেন, সজনে পাতায় আমিষ রয়েছে 27%। তার ভাষায়, 1 কেজি সজনে পাতা যদি আপনি খান তাহলে এর 27% অর্থাৎ 270 গ্রাম থাকবে আমিষ। এছাড়াও 38% হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, 2% রয়েছে ফ্যাট, এছাড়াও 19% আছে ফাইবার বা আঁশ। তিনি বলেন, সজনে পাতায় প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে 8টি, আরও আছে ভিটামিন এ, ভিটামিন সি, রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। সজনে পাতার ঔষধি গুণ সম্পর্কে ডাক্তার মনিরুজ্জামান বলেন, এর বেশ কিছু জাদুকরী গুণ আছে এবং ঔষধি গুণের কারণে আর্থ্রাইটিস নিরাময়ে এটি দারুণ কার্যকর। এছাড়াও গবেষণা থেকে জানা গেছে, যাদের হাঁটুর ব্যথা আছে সজনে পাতার রস তাদের ক্ষেত্রে বেশ উপকারী। এক্ষেত্রে এই রোগে ভোগা মানুষদেরকে তিনি সজনে পাতার ভর্তা কিংবা গুঁড়া খাওয়ার পরামর্শ দেন। এছাড়াও শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে এই পাতা সাহায্য করে বলে জানা গেছে। কোষের ভেতরকার বর্জ্য পদার্থকে বের করার জন্য সজনে পাতা একটি ভালো খাবার হতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা।